অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল তার নামে কিন্তু প্রচুর সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে এমনটাই দাবি সিবিআই এর। একের পর এক কোম্পানির নাম সামনে আসছে, যেমন নীর ডেভেলপার প্রাইভেট লিমিটেড নামে এই কোম্পানি তৈরি হয়, 2006 সালে তৈরি হয় এই কোম্পানি, এবং রিয়েল এস্টেট কোম্পানি নীর ডেভেলপারের শেয়ার ক্যাপিটাল ছিল 1.5 কোটি টাকা। আর কি তথ্য সামনে আসছে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সুকান্তর কাছে। সুকান্ত, আর কি কি কোম্পানি নাম সামনে আসছে? দেখো, আরো একটি কোম্পানির, নতুন কোম্পানির নাম কিন্তু এই মুহূর্তে সিবিআই পেয়েছে, যার নাম হচ্ছে নীর ডেভেলপার প্রাইভেট লিমিটেড। এর আগে 2011 সালের একটি কোম্পানির হদিশ তারা দুদিন আগে পেয়েছিল, এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড। ঠিক তেমন ভাবে নতুন এই কোম্পানিরও দুজন ডিরেক্টরের নাম ইতিমধ্যে সিবিআই পেয়েছে। সিবিআই সূত্রে খবর যে এই কোম্পানিটি তৈরি করা হয়েছিল মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে, রেজিস্টার্ড হয়েছিল 2006 সালে, এবং এই কোম্পানির যেটা অ্যাক্টিভিটি সেটা কিন্তু হচ্ছে রিয়েল এস্টেট অ্যাক্টিভিটি, অর্থাৎ এরা হোটেল বানায়, বিভিন্ন নির্মাণ কাজ বানায়। শুধুমাত্র তাই নয়, 2006 সালে যখন এই কোম্পানি রেজিস্টার করা হয়েছিল সেই সময় এই কোম্পানির শেয়ার ক্যাপিটাল ছিল 1.5 কোটি টাকা। সুকন্যা মণ্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডলের কন্যা এবং তার আরেকজন যে তার ঘনিষ্ঠ রয়েছে বিদ্যুৎ বরণ গায়েন, যিনি বোলপুর পুরসভার একজন কর্মী, এই দুজনকে সেই কোম্পানির কিন্তু ডিরেক্টর হিসেবে দেখানো হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, যে এই কোম্পানির যে ঠিকানা অর্থাৎ হারাধন মণ্ডল রোড, সেই হারাধন মণ্ডল রোড যেখানে অনুব্রত মণ্ডলের যে পরিবারের যে রাইস মিল রয়েছে, অর্থাৎ যে রাইস মিলের নাম হচ্ছে বোম্বলে রাইস মিল, তার ঠিকানাও কিন্তু এই হারাধন মণ্ডল রোড। গত দুদিন আগে যে কোম্পানির নতুন হদিশ মিলেছিল 2011 সালের এএনএম অ্যাগ্রোকেম প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানিরও ঠিকানা কিন্তু এই হারাধন মণ্ডল রোড। এবং তৃতীয় যে কোম্পানি অর্থাৎ নীর ডেভেলপার প্রাইভেট লিমিটেড, 1.5 কোটি টাকা শেয়ার মূল্য তার শেয়ার ক্যাপিটাল রয়েছে, এরও ঠিকানা কিন্তু সেই একই ঠিকানা, অর্থাৎ সেই রাইস মিলের ঠিকানা। ফলত এক্ষেত্রে ঠিক তদন্ত যে পর্যায়ে রয়েছে, যদি সেখানে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতি মামলায় যখন গ্রেফতার হয়েছিলেন ইডির হাতে, তারও কিন্তু একাধিক কোম্পানির হদিশ মিলেছিল, যার প্রত্যেকটি ঠিকানা কিন্তু দেখাচ্ছিল রথতলা যে অ্যাড্রেস সেটা। অর্থাৎ দুটোর মধ্যে সিমিলারিটি কি বোঝানোর চেষ্টা করবো, যে সেক্ষেত্রে অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখা গেছে একাধিক কোম্পানি, যেগুলো ভুয়ো কোম্পানি ছিল, সেগুলো একটি মাত্র রেসিডেন্সিয়াল অ্যাড্রেস থেকে তার কোম্পানির পার্মানেন্ট অ্যাড্রেস দেখানো হয়েছে। এই যে গরু পাচার কাণ্ডে একের পর এক যে প্রপার্টি উঠে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা যাচ্ছে, যে প্রত্যেকটা কোম্পানির ঠিকানা একটা অ্যাড্রেসকে কেন্দ্র করেই হচ্ছে। অর্থাৎ হারাধন মণ্ডল রোড যেখানে বোম্বলে রাইস মিল, অর্থাৎ অনুব্রত মণ্ডলের পরিবারের যে ব্যবসা রয়েছে, রাইস মিলের ব্যবসা, সেই ঠিকানাতে যে রাইস মিল রয়েছে, সেই একই রাইস মিলের ঠিকানাতে দেখা যাচ্ছে এএনএম অ্যাগ্রোকেম ফুডস প্রাইভেট লিমিটেডের অ্যাড্রেস রয়েছে। আবার নতুন যে কোম্পানি অর্থাৎ এই যে রিয়েল এস্টেট কোম্পানির যেটা অ্যাড্রেস দেখানো হচ্ছে, অর্থাৎ কিনা নীর ডেভেলপার প্রাইভেট লিমিটেড, সেই ঠিকানাও কিন্তু দেখানো হচ্ছে একই অ্যাড্রেসে। অর্থাৎ একই ঠিকানাতে একাধিক কোম্পানির অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, সেটাই কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে যে এটা কি করে সম্ভব। অর্থাৎ একই ঠিকানাকে ব্যবহার করে একাধিক কোম্পানি খোলা হয়েছিল, কোনোটা 2006 সালে, যার শেয়ার ক্যাপিটাল এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রায় 1.5 কোটি টাকা, যার ডিরেক্টর দেখানো হচ্ছে সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণকে, এবং দ্বিতীয় কোম্পানি খোলা হচ্ছে 2011 সালে এএনএম অ্যাগ্রোকেম, সেটারও অ্যাড্রেস দেখাচ্ছে সেই রাইস মিলে, এবং পরবর্তী সময় হোম বলে রাইস মিল, তারও কিন্তু ঠিকানা দেখানো হচ্ছে একই জায়গায়। ফলত এই কোম্পানিগুলোর আদৌ অস্তিত্ব রয়েছে কিনা, যদি আদৌ অস্তিত্ব না থেকে থাকে তাহলে শেয়ার ক্যাপিটাল হিসেবে কি করে কোনোটাতে 1.5 কোটি টাকা দেখানো হচ্ছে, কি করে কোনোটাতে 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট দেখানো হচ্ছে, এইগুলোই কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। এবং যেহেতু প্রভাবশালীদের কাছে এই টাকা যেত, ফলত সেই টাকাকে কোনোভাবে হোয়াইট করার ক্ষেত্রে বা সাদা করার ক্ষেত্রে এই কোম্পানিগুলোকে ব্যবহার করা হতো নাকি, এই যাবতীয় প্রশ্নগুলো কিন্তু আপাতত তদন্তকারীদের ভাবাচ্ছে। সমস্ত ডকুমেন্ট, সমস্ত নথিপত্র তারা একত্রিত করছেন, এবং অনুব্রত মণ্ডল এবং তার পরিবারের যারা ঘনিষ্ঠ রয়েছেন, যাদের ডিরেক্টর হিসেবে দেখানো হয়েছে এই কোম্পানিগুলোতে, তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করার একটা চেষ্টা চালাচ্ছেন সিবিআই তরফে।